জাল সার্টিফিকেটই শুধু নয়, অযোগ্যতার কারণে একাধিকবার চাকরি যাওয়া ব্যক্তিকে বোয়িংয়ের পাইলট হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের বিরুদ্ধে। এমনকি শর্ত অনুযায়ী যাচাই বাছাই প্রক্রিয়ার বিভিন্ন ধাপেও কয়েকজন পাশ করতে পারেননি, এমন গুরুতর অভিযোগ সামনে আসার পর তাদের সাময়িক নিষেধাজ্ঞায় রেখে অভিযোগ তদন্ত করছে বিমান কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। অত্যাধুনিক বোয়িং 777 পরিচালনার জন্য গত বছর ফেব্রুয়ারিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল 14 জন ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার, তাদেরই একজন সাদিয়া আহমেদ। সিভিল এভিয়েশনের নিয়মে বাণিজ্যিক পাইলটদের অবশ্যই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ এবং বাধ্যতামূলক পদার্থবিদ্যা এবং গণিতের সাথে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অথচ সাদিয়া মানবিকের ছাত্রী, সনদ জাল করার পাশাপাশি বোয়িং উড্ডয়নের অভিজ্ঞতার সত্ত্বেও পাশ করেননি তিনি। চাকরিচ্যুত হয়েছিলেন রিজেন্ট ও জিএমজি এয়ারলাইন্স থেকেও। একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে সেই প্লেনে কাউকে নিয়ে যায়, এটা লাইফ রিস্ক ফর বোথ প্যাসেঞ্জার্স অ্যান্ড হার হিমসেলফ। মানে বিধি কিছুই না যদি কেউ এরকম ভুল সার্টিফিকেট বা অন্য কিছু করে, তাহলে বিধি ইনসিস্টেড দ্যাট হি শুড বি হি অর শি শুড বি ডিসমিসড ফ্রম দ্য সার্ভিস অ্যান্ড তার এগেইনস্টে কেস করবে। তার আগে একই ব্যাচের নিয়োগ পাওয়া 14 জনের মধ্যে 5 জন ছাড়া বাকিরা জাল সার্টিফিকেট, অযোগ্যতা এবং লাইসেন্সিং পরীক্ষায় ব্যর্থতার দায়ে অভিযুক্ত। অথচ তাদের উচ্চ বেতন এবং প্রশিক্ষণে এরই মধ্যে বিপুল অর্থ ব্যয় করেছে বিমান। সে তো প্রাইমারিলি সিলেক্টেড হয়ে এসেছে, তো তাকে তৈরি করার বিষয়টা সেটা সবাই করে, আমাদেরও করতে হবে। তো তারা যদি এর ব্যত্যয় হয় তাদের কাছ থেকে কম্পেনসেশনের আমাদের সুযোগ আছে। এর ভিতরে যদি কোনো তথ্যের সমস্যা থাকে, সেটা যদি প্রমাণ হয় যে তারা তথ্য গোপন করেছেন, তাহলে আমরা একজনকে যেমন টার্মিনেট করেছি এবং তার কাছ থেকে আমরা কম্পেনসেশন চেয়েছি, একই প্রসেস আমরা জাস্ট উইল গো বাই ল প্রসেসে। কিন্তু শুধু একজনের নাম বলেন উনি না, আরও আছে, তারও একই ব্র্যাকেটে আছে, সুতরাং সবার জন্য একই পরিণতি হবে। বিমান যে বললাম আমাদের স্ট্যান্ডার্ড ম্যানুয়াল যেটা, এটা ফলো করে এটার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদেরকে অডিট করছে বিভিন্ন সংস্থা, যেটা এভিয়েশন সেক্টরে এটা সবাইকে মানতে হয়। সাদিয়া বিমানের চিফ অফ ট্রেনিং ক্যাপ্টেন সাজিদ আহমেদের স্ত্রী। চিফ অফ ট্রেনিং এর পদের সুযোগ নিয়ে ক্যাপ্টেন সাজিদ স্ত্রী সাদিয়া ছাড়াও ঘনিষ্ঠজনদের অযোগ্যতার বিষয়টি লুকানোর চেষ্টা করেছেন, একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য মেলেনি। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, অযোগ্য ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দিতে বিমানের শক্তিশালী একটি চক্র নিয়োগ প্রক্রিয়ার নিয়ম নীতি কৌশলে পরিবর্তন করেছেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।